অনেক দিন পর আবার ব্লগে বাইর হইলাম। আর আজকে আমি কিছু কথা বলবো যেটা আমার কাছে কালকে খুব খারাপ লাগছে। বিষয়টা হচ্ছে, গতকালকে আমি কুমিল্লাতে গেছিলাম, কুমিল্লাতে বাইক ঠিক করার জন্য গেছিলাম। বাইক ঠিক করতে কুমিল্লা বিশ্ব রোডে গেছিলাম। তারপরে আমার বাইকে ছিল মাত্র আধা লিটারেরও কম মেবি তেল, শিওর জানি না। ইমার্জেন্সিতে হঠাৎ করে আমার বাইক গেছে বন্ধ হইয়া, তো সেজন্য আমি প্রায় কুমিল্লা শহরের অনেকগুলো পেট্রোল পাম্প ঘুরছি, থ্যাংকস টু রাহিম, আমার ফ্রেন্ড রাহিম সহ। তো আমরা কুমিল্লা বিশ্ব রোড থেকে সোজা একদম কোটবাড়ি রোড পর্যন্ত যতগুলো পেট্রোল পাম্প আছে সবগুলোতে ঘুরছিলাম, শুধুমাত্র তেল নেওয়ার জন্য। কারণ তখন রাত বাজে প্রায় 8:30, আমাদের কাজ শেষ করতে করতে বাইক আনতে আনতে প্রায় 8:30 বাজে, তখন মানে তেলও পাচ্ছিলাম না, এমন একটা সিচুয়েশনে পড়ে গেছি। অনেকগুলো পেট্রোল পাম্পকে আমরা রিকোয়েস্ট করছিলাম, বাট তারা রেসপন্স করে নাই। কেউ বলতেছে তেল নাই, কেউ বলতেছে ওনারা নাকি আজকে তেল পায় নাই। লাস্ট আমি কোটবাড়ি পর্যন্ত যাই, কোটবাড়ি পর্যন্ত গিয়ে একটা সাইডে গিয়ে দাঁড়াই রাস্তার অপোজিটে, দেন অন্য পাশ থেকে দেখলাম যে অনেকগুলা বাস দাঁড় করানো। তো ওই পাশে যাই, যাওয়ার পরে একজন বুড়া চাচাকে অনেক রিকোয়েস্ট করি যে চাচা আমরা চাঁদপুর যাব, চাঁদপুর গিয়ে আমাদের বাসা হচ্ছে চাঁদপুরে, বাট এখন এখানে একটা সিচুয়েশনে পড়ে গেছি যে আমাদের হুন্ডার মধ্যে তেল নাই, বাট আমরা কুমিল্লা বিশ্ব রোড থেকে ঘুরতে ঘুরতে এই পর্যন্ত আসছি শুধুমাত্র তেলের জন্য। যদি পারেন আল্লাহর রাস্তায় আমাদেরকে 2 লিটার হলেও তেল দেন, যাতে আমরা চাঁদপুর পর্যন্ত পৌঁছাইতে পারি। অনেক জোরাজোরি অনেক রিকোয়েস্ট করার পরে তিনি রাজি হলেন যে আচ্ছা ঠিক আছে দিব, তবে 115 টাকা পার লিটার, এর নিচে হলে দিতে পারবে না। দেন অনেক কষ্ট কষ্ট করে 4 লিটার নিলাম, তবে 110 টাকা দিয়ে, অ্যাট লাস্ট তিনি 5 টাকা কমাই রাখছেন। তো বিষয়টা আমার কাছে একদম অবাকই লাগছে, হঠাৎ করে একটা পেট্রোল পাম্পেও তেল নাই। আমি ক্লিয়ার হয়েছি রাত 12টায়, যখন দেখলাম সবাই যে বলতেছে তেলের লিটার 135 টাকা হয়ে গেছে হঠাৎ করে, তখন আমি জিনিসটা বুঝতে পারি যে আসলে আমার সাথে কী হয়েছে। ইচ্ছা করেই তারা তেল দেয় নাই, কারণ তেলের লিটার কিছুক্ষণ পরেই বেড়ে যাবে, সেই জন্য। এই হচ্ছে কাহিনী। তো আমার সাথে এই কাহিনীটা ঘটে যেটা আমি মানতে পারতাছি না। আর এরকম সিচুয়েশানে আরও কতজনে পড়ছে আল্লাহ মাহবুব জানে। অন্তত এইভাবে মানুষের সাথে না করলেও পারে তারা, কারণ একটা মানুষ বিপদে পড়লে তাকে হেল্প করা উচিত। আমি যে সিচুয়েশনে পড়ছি আল্লাহর কাছে দোয়া করি যে এই সিচুয়েশনে যাতে আর কেউ না পড়ে। তো ভালো থাকবেন, আজ এতটুকুই। এই ব্লগটি যারা পুরোটা দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ, এবং চ্যানেলটি ফলো আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ।